দই বড়া। দেখুন আমি কিভাবে তৈরি করছি। তাতে ভিজিয়ে রেখেছিলাম বিউনির ডাল, আমি এটা মিক্সিতে বেটে নেব। এইভাবে শক্ত করে বেটে নিতে হবে, একটু জল বেশি মানে পরিমাণে পড়ে গেলে সেটা হবে না। এরমভাবে মিক্সিতে বেটে নিতে হবে, টাইট টাইট। সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে এটা হাত দিয়ে ফাটাবো, অনেকক্ষণ ধরে ফাটাতে হবে। প্রায় 10-15 মিনিট ধরে এরকম ফাটতে হবে। আমি জলে দিয়ে দেখব প্রথমে যে জিনিসটা জলে দিলে ভাসে নাকি। ভেসে গেছে তো আমার বাটারটা তো রেডি হয়ে গেছে। তা এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এবার এইভাবে গোল গোল করে আমি দিয়ে দেব। কত সুন্দর ভেসে উঠেছে, আর লাল লাল একটু ভাজা হবে, ভালো করে ভেজে নেব। আমি এবার তুলে নিচ্ছি, দিয়ে আমি এইতে জলে দিয়ে দেব। বড়াগুলো জলে দিয়েছিলাম, হালকা করে এরকম তেলটা যাতে বেরিয়ে যায় নিচুড়ে নেব। কত সুন্দর হয়েছে, এরকম টুপ 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 করছে। আমি এই জায়গার মধ্যে আমি 2-3 চামচ চিনি নিয়ে নিচ্ছি। এবার টক দইটা আমি এর মধ্যে টক দইটা ঢেলে দিচ্ছি। সামান্য একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি। এবার এই টক দইটাকে ভালো করে আমি ফাটিয়ে নেব। এক জায়গায় আমি জায়গাটার মধ্যে সব ডাল বড়াগুলো আমি ঢেলে নিলাম। এর মধ্যে আমি এই ফাটানো দইটা দিয়ে দেব। রেখে দেবো, ঠান্ডা ঠান্ডা এই জিনিসটা খেতে ভালো লাগবে। আমি এর মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি। ধনে পাতা, কাঁচা লঙ্কা আমি একসাথে বেটেছি।
মুড়ি ভাজা দিয়ে দিচ্ছি। আমি সামান্য দিয়ে দিলাম, সামান্য একটু বিট নুন ছড়িয়ে দিলাম। দই বড়া রেডি। এইভাবে পরিবেশন করবেন, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন।